ড জাকির পরের প্রশ্ন কোন লোককে যদি হাত শাস্তি দেয়া না হয় তাহলে তার বাকি কবুল করা হবে এ কথা আগেও বলেছি আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ স্বান তালার মহত্ব তাঁর দয়া এবং করুণার কোনো সীমা নেই যদি আপনি কোনো অপরাধ করেন যদি অন্য কারো সম্পত্তি কেড়ে নেন তাহলে সেটা ফেরত দিতে হবে কিছু চুরি করলেও সেটা ফেরত দিতে হবে কারো কাছ থেকে কিছু নিলে ফেরত দিতে হবে তবে যদি শুধু হয় আপনার এবং আল্লাহর ব্যাপার তখন আপনি কখনোই হতাশ হবেন না কখনোই ভাববেন না যে আল্লাহ ক্ষমা করবেন না আপনি যে ধরনের পাপই করেন হতে পারে সবচেয়ে গুরুতর পাপ যদি অনুশোচনা করেন আন্তরিকভাবে গতপর্বে এটা নিয়ে বলেছিলাম আল্লাহ যে কোনো পাপ ক্ষমা করবেন কিন্তু যদি অন্য মানুষের কোনো ক্ষতি করে থাকেন তাহলে সেখানে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর আটষট্টি এবং যারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে না অথবা যথার্থ কারণ ছাড়া যারা কোনো মানুষকে হত্যা করে না মেরে ফেলে না অথবা যারা ব্যবিচার করে না এবং যে এইগুলো করবে সে ভোগ করবে তারপর আল্লাহ বলেছেন এরপরের আয়াতে সুরা ফুরকান অধ্যায় পঁচিশ আয়াত নম্বর সত্তর এবং যারা ইমান আনে তবা করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দেবেন খারাপ কাজগুলোকে বদলে দেবেন ভালো কাজ দিয়ে তাহলে এটা আল্লাহ তালার দয়া এখন যদি এই হাত শাস্তির কথা বলেন যদি কোনো মানুষ নিজে থেকেই বুঝতে পারে যে সে পাপ করেছে যেমন ধরেন হয়তো সে ব্যবচার করেছে সে আল্লাহর কাছে তবা করবে আর প্রার্থনা করবে এটা হচ্ছে তার এবং আল্লাহ স্বাহতালার ব্যাপার আর এটা আবশ্যিক না যে ব্যাপারটা অন্যদেরকে বলতেই হবে কারণ যদি বলা হয় তাহলে শাস্তি সেখানে দেওয়া হবে তবে আরও একটা হাদিসের উল্লেখ আছে মত্তা খন নম্বর দুই বুক অব পানিশমেন্ট হাদিস নম্বর বারো আমাদের নবী মোহাম্মদ বলেছেন তোমরা পাপ করা বন্ধ করো গুরুতর পাপ ইত্যাদি যদি পাপ করো সেটা লুকিয়ে রাখবে আর আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে তবা করবে যদি সেটা প্রকাশ করো তাহলে হাত শাস্তির ব্যবস্থা করতে হবে তার মানে যদি সেই পাপের কথা জানেন দেশের সুলতান অথবা দেশের শাসক অথবা একজন কাজী বা বিচারক তখন সেই ব্যক্তির জন্য এটা আবশ্যিক হয়ে যায় তিনি হাত শাস্তির ব্যবস্থা করবেন পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড যদি ব্যবচার করে অথবা এমন কোন পাপ যেখানে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তবে যদি অজানা থাকে আর যে পাপটা করেছে অন্য কারো ক্ষতি করে থাকলে ক্ষতিপূরণ করে দেবে সেটা সেটা তবে যদি হয় শুধুমাত্র তার এবং আল্লাহর ব্যাপার তাহলে সে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে করবে পাপটা লুকিয়ে রাখবে এটা না যে কোন লোক করলেই তাকে শাস্তি দিতে হবে তবে আমাদের সামনে উদাহরণ আছে মাহিজিবনে মালিক তিনি তবা করেছেন আর স্বেচ্ছায় আল্লাহর খাতিরে মৃত্যুদণ্ড মেনে নিয়েছেন আল্লাহ ক্ষমা করেছেন আর নবী বলেছেন এই ক্ষমা মদিনার লোকজনের মাঝে ভাগ করে দিলে তারা সবাই ক্ষমা পেয়ে যেত তবে সাধারণভাবে এটা আবশ্যিক না যে তবা করার জন্য কাউকে করবেন ইনশাআল্লাহ জাজাকাল্লা খায়ের